नमस्कार बंधुरा, कुकिंग डॉट वेबे आपनादेर सबाइके स्वागत। आज आमि बासंती पोलावेर रेसिपि निये हाजिर होयेछि। आपनारा जे कोनो अनुष्ठान बा जे कोनो पूजोय भोग हिसाबे एई बासंती पोलाव ठाकुरके दिते पारेन। खूब सहजेई बानानो जाय आर स्वादो दारुण हय। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন, তাহলে সব রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক। আমি একটা কাপ নিয়ে নিয়েছি। আমি এই কাপ মেপেই চালটা নেব। আপনারা মেজারিং কাপ বা বাটি যা হোক একটা নিতে পারেন। আমি এই কাপ মেপে দেড় কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। বাসন্তী পোলাও কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই করা হয়। এবার চালটা জল দিয়ে ভালো করে তিন চারবার ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে খুব ভালো করে চালটা ধুয়ে নিতে হবে, কারণ চালের মধ্যে খুব নোংরা থাকে, তাই চালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। এরকম একটা চালনির মধ্যে চালটা নিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দেব। এইভাবে আধ ঘন্টা রেখে দিলেই সমস্ত জল ঝরে যাবে। আপনাদের কাছে যদি এরকম চালনি না থাকে, আপনারা খবরে কাগজেও একটু চালটা মেলে রাখতে পারেন। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। গোবিন্দভোগ চাল ভেজানোর দরকার নেই, এইভাবে আধ ঘন্টা রেখে দিলেই হয়ে যায়। এবার একটা মিক্সিং বোলে আমি চালটা নিয়ে নিলাম। এই চালের মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব, এক চামচ লবণ দিয়ে দিলাম, তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন, তাহলে আপনারা মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলা দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, সবশেষে এক চামচ আদা বাটা দিলাম। এবার সব মশলা চালের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে হাতটা ভালো করে ধুয়ে হাত দিয়েই চালটা ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত মশলার সাথে চালটা খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে সমস্ত মশলা চালের সাথে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম। রান্নাটা আমি ঘি দিয়েই করব। আপনারা চাইলে ঘিয়ের মধ্যে একটু রিফাইন তেলও মিশিয়ে নিতে পারেন। ঘিয়ের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, চারটে এলাচ, চারটে লবঙ্গ আর দুটুকরো দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা 20-25 সেকেন্ড একটু ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। এখানে আমি 15টা ভাঙা কাজু নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কাজুটা 1-2 মিনিট একটু ভেজে নেব। এবার কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আমি ধুয়ে রেখেছিলাম কিশমিশটা, সেটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। কিশমিশটাও 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এবার যে মেখে রেখেছিলাম চালটা, সেই চালটা আমি দিয়ে দিলাম। চালটা 3-4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। চালটা ভাজা হচ্ছে। আমি এদিকে একটা পাত্রে গরম জল বসিয়েছি। গরম জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। চার মিনিট হয়ে গেছে।
আমি 4 মিনিট ধরে চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম আমি কিন্তু সেই কাপ মেপেই জল দেব। আমি এখানে গরম জল ইউজ করছি, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, চালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু 1.5 কাপ চাল নিয়েছিলাম তাই আমি এখানে 3 কাপ জল দেব। যে পরিমাণ চাল নেওয়া হয় ঠিক তার ডবল জল দিতে হয়। জলের এই পরিমাণটা একদম ঠিকঠাক হলেই পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে। জলটা ফুটে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসেছি, দেখুন এখনো কিন্তু একটু জল রয়েছে। এবার আমি ভালো করে চালটা মিশিয়ে নেব, দিয়ে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখুন পোলাওয়ের জল কিন্তু একদম টেনে গেছে আর পোলাওটাও অনেকটা ঝরঝরে হয়ে গেছে। কিন্তু আরও ঝরঝরে বানাতে হবে, তার জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব, তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখুন পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, সব জল টেনে নিয়েছে। যেরকম আগে একটু জলজলে ভাব ছিল সেটাও কিন্তু আর নেই, চালও একদম সেদ্ধ হয়ে গেছে, ঠিক পারফেক্ট ঝরঝরে পোলাও তৈরি। এবার আমি সার্ভ করব। আমি একটা বাটিতে এইভাবে পোলাওটা ভরে নিয়েছি, এবার একটা প্লেটের ওপর ঠিক এইভাবে উল্টে দেব, তাহলে একটা খুব সুন্দর শেপ আসবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের মূল্যবান মতামত আমার কাছে খুবই মূল্যবান। ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে আপনারা খুব সহজে বাসন্তী পোলাও বানিয়ে নিতে পারেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, আর বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।